बांग्लादेशे नौका डुबे 17 जनेर मृत्यु हुए। घटना नेत्रकोना जिलार मदन हावड़े। फायर सार्विसेर डुबुरिरा मरदेहगुली उद्धार करेছে। एखोनो पर्यन्त निखोज आरो एकजन। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা বাংলাদেশে। বাংলাদেশের নেত্রকোনা জেলার মদন হাওড়ে একটি ইঞ্জিন চালিত একটি নৌকা ডুবে গিয়ে 17 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজ রয়েছে আরও একজন। মদন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন। মদন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার आहमेदुल कबीर জানান, ময়মনসিংহ সদর উপজেলার চরশিরতা ইউনিয়নের কোনাপাড়া গ্রাম ও আটপাড়া উপজেলার তেলিগাতি গ্রাম থেকে 48 জন লোক উচ্ছিতপুর এসে নৌকা ভ্রমণে বের হয়। নৌকাটি গোবিন্দশ্রী রাজালি কান্দা নামক একটি স্থানে পৌঁছলে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। তাতে 18 জন নিখোঁজ হয় এবং বাকিরা সাঁতার কেটে তীরে ওঠেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাব্যাপী অভিযানে 17 জনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশের মধ্যে 15 জন পুরুষ এবং 2 শিশু। এদের মধ্যে 2 শিশু লুবনা আক্তার ও जुल्फा आक्तार সহোদর বোন। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, न्यूज भेनगार्ड।